আসসালামু আলাইকুম। শীতকালে প্রচুর গাজর পাওয়া যায়, আর এই গাজর দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে থাকি। আজ তৈরি করে দেখাবো গাজর দিয়ে একটা মিষ্টি জাতীয় খাবার, গাজরের লাড্ডু। পুরভরা গাজরের লাড্ডু খেতে অনেক মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতোই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন নিত্য নতুন রেসিপিগুলো পেতে। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে নিই। আমি এখানে 500 গ্রাম গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি খুব মিহি করে। আপনারা চাইলে চাকু দিয়ে এটা খুব মিহি করে কেটে নিতে পারেন। আর নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর পরিমাণ মতো চিনি। প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব, এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের লিকুইড দুধ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বাটার, আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে উঠলে এর মধ্যে এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে নিব যেন কোনো রকমের লাম্পস না থাকে, এবং কিছুক্ষণের মধ্যেই গুঁড়া দুধটা এরকম ঘন হয়ে আসবে। আমি আরো কিছুটা ঘন করে নেব। যখন এরকম হালুয়া টাইপের হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে, এই পর্যায়ে এটা আমি নামিয়ে নিব আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো কিছুটা ড্রাই হয়ে যাবে, এই পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি গাজরের পুরটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ একটা প্যানের মধ্যে। দিয়ে দিব 2টো এলাচ, ছোট্ট 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, 2টো ভাগ করে নিয়েছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে গাজরগুলো দিয়ে দিব আর গাজরগুলোকে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অন্যদিকে আমি গুঁড়া দুধটা যে ডোটা তৈরি করলাম সেটা দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিব। এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। এদিকে গাজরটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সম্পূর্ণ দুধটা আমি শুকিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের বাটার। দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝিয়ে দিবেন। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন এরকম মাখো মাখো হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণের গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটাও আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম একটা আঠালো টাইপের হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে, সেই পর্যায়ে এটা আমি নামিয়ে নিব আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। গাজরের হালুয়াটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে বল শেপ করে নিচ্ছি, তারপর এভাবে বাটি শেপ করে নিব। মাঝখানে আমি গুঁড়া দুধে যে বলগুলো তৈরি করলাম সেটা দিয়ে দিব। এবার কভার করে নিব। তারপর হাতের তালুতে রেখে ঘুরিয়ে নিব। তৈরি হয়ে গেল, একইভাবে সবগুলোই তৈরি করে নিব। সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি,
এবার আপনারা চাইলে এগুলো কোনো বয়ামে রেখে দিতে পারেন, আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু, খেতে অনেক মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।